শনিবার তেলিয়ামুড়ার অশ্বিনী কুমার ঘোষ স্মৃতি কমিউনিটি হলে RBSK এর উপর একটি এক দিবসীয় সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হয়। শিশুদের স্বাস্থ্য সুরক্ষার উপরে গুরুত্ব আরোপ করে স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং যে সকল শিশুরা বিশেষ সমস্যায় আক্রান্ত তাদেরকে কীভাবে সুস্থ করে স্বাভাবিক করে তোলা যায় সে লক্ষ্য নিয়ে এই কর্মশালার আয়োজন। এদিনের এই কর্মশালায় উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়। এদিনের এই শিবিরে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান সময়ে দাঁড়িয়ে RBSK-র প্রাসঙ্গিকতা এবং তাৎপর্য নিয়ে মতামত ব্যক্ত করেন বিধায়িকা। তিনি বলেন, একজন শিশুকে সুস্থ জীবন দান করে তাকে একজন সুস্থ নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব রাষ্ট্রের। এই অনুষ্ঠানগুলি আয়োজন করা এবং মানুষকে সচেতন করা, আজকে RBSK-র অ্যাওয়ারনেস ক্যাম্প উইক, ফলো আপ সার্জারি ট্রান্সমিটিং এন্ড অ্যাওয়ারনেস প্রোগ্রাম। প্রতিটি রাষ্ট্র একটা কল্যাণকামী রাষ্ট্র এবং দেশের জনগণের সুখ স্বাচ্ছন্দ্য ভালোভাবে বেঁচে থাকা এই বিষয়গুলির উপর প্রতিটি রাষ্ট্র কাজ করে থাকে এবং আমাদের দেশও, আমাদের রাষ্ট্র কল্যাণকামী রাষ্ট্র এবং সেই লক্ষ্যকে সামনে রেখে বর্তমান ভারত সরকার কাজ করে যাচ্ছেন এবং ত্রিপুরা রাজ্য আমাদের যিনি মাননীয় মুখ্যমন্ত্রী এবং যিনি স্বাস্থ্য দপ্তর যার দায়িত্বে রয়েছেন প্রফেসর ডক্টর মানিক সাহা, তারাও জনগণের জন্য কাজ করে চলছেন নিরন্তর। আজকে আমরা শিশুদের নিয়ে জিরো থেকে পাঁচ বছর বা ছয় বছর, এরপরে ছয় বছর থেকে আঠারো বছর, এভাবে দুটি ভাগে ভাগ করে এগুলি এই বিভিন্ন অসুখ বিভিন্ন রোগগুলিকে স্ক্রিনিং করানো হয়, তাদের চিকিৎসা করে তাদেরকে সুস্থ করে তোলা। কারণ এটা রাষ্ট্রের দায়িত্ব যে একটি শিশুকে ভবিষ্যতের নাগরিক, সুস্থ নাগরিক হিসেবে গড়ে তোলা। এদিনের এই কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায় সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।